হ্যালো এভরিওয়ান, লার্নিং অ্যান্ড ফান চ্যানেলে তোমাদের স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2018-22 অক্টোবর সমস্ত শিফটে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিলো এবং যেগুলি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে সেগুলি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। প্রথম প্রশ্ন ছিল, মনু ভাকর কোন খেলার সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে শুটিং। মনু ভাকর সম্প্রতি জুনিয়র এশিয়ান গেমসে সোনার পদক পেয়েছে। পরের প্রশ্ন, 2-8-3 পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে? এটির উত্তর হয়ে যাবে 13 নম্বর গ্রুপ। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। পরের প্রশ্ন, চন্দ্রবাবু নাইডু কোন পার্টির সদস্য? এর উত্তর হয়ে যাবে তেলেগু দিসম পার্টি। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের মহিলা টি-20 দলের ক্যাপ্টেন কে? ভারতের মহিলা টি-20 দলের বর্তমান ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। পরের প্রশ্ন, সবচেয়ে ভারী ধাতু কোনটি? সবচেয়ে ভারী ধাতু হচ্ছে, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এসবি অর্থাৎ অ্যান্টিমনি। পরের প্রশ্ন, সিও এর মলিকিউলার মাস কত? সিও অর্থাৎ কোবাল্টের মলিকিউলার মাস হচ্ছে 28। পরের প্রশ্ন, 1 নিউটন ইজিকাল টু কি? 1 নিউটন ইজিকাল টু 10^5 ডাইন। মিড নাইট চিলড্রেন বইটির লেখক কে? মিড নাইট চিলড্রেন বইটির লেখক হচ্ছেন সালমান রুশদি, বিখ্যাত লেখক সালমান রুশদি। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু হয়? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে, এটি শুরু হয় 1917 সালে, এটি করেছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মানব শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি? মানব শরীরে সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস এবং বড় হাড় হচ্ছে ফিমার। পরের প্রশ্ন, অ্যাডোবি এর সিইও কে অর্থাৎ অ্যাডোবি এর চিফ এক্সিকিউটিভ অফিসার কে? অ্যাডোবি এর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন শান্তনু নারায়ণ। পরের প্রশ্ন, রিং ওয়ার্ম এটি কোন ধরনের রোগ? রিং ওয়ার্ম হচ্ছে একটি ফাঙ্গাস রোগ। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নারা চন্দ্রবাবু নাইডু। পরের প্রশ্ন, ডাব্লু হচ্ছে টাংস্টেনের সংকেত আর কি, এর মেল্টিং পয়েন্ট কত? এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 3380 ডিগ্রি। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটে ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তোমরা সবাই জানো টেস্ট ক্রিকেটে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 1 অর্থাৎ প্রথম স্থানে রয়েছে। আরএনএর ফুল ফর্ম কি? আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি বলে ডিএনএর ফুল ফর্ম কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী কে? মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন বীরেন সিং। বীরেন সিং একজন বিজেপির সদস্য। পরের প্রশ্ন, 21 জানুয়ারি 1972 সাল কী বার ছিল? এর উত্তর হয়ে যাবে শুক্রবার। এটি একটি রিজনিংয়ের প্রশ্ন, তোমরা এটি ক্যালকুলেশন করে বার করো এটি কী বার ছিল, এটি হবে শুক্রবার। পরের প্রশ্ন, ধাতুর সাথে পারদ মিশে কী তৈরি হয়? ধাতুর সাথে যদি পারদ মিশে তাহলে এটি অ্যামালগাম হবে, কিন্তু এটি লোহার সাথে মিশলে হয় না। পরের প্রশ্ন, পাওয়ারের এসআই একক কী? পাওয়ারের এসআই একক তোমরা সবাই জানো ওয়াট। ওয়াট হচ্ছে পাওয়ারের এসআই একক। পরের প্রশ্ন, নীতি এর ফুল ফর্ম কী? তোমরা জানো যে নীতি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, এই নীতি প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি, এর আগে ছিল যোজনা কমিশন। আচ্ছা, এই নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান রয়েছেন রাজীব কুমার এবং ডিরেক্টর রয়েছেন দীনেশ আরোরা। পরের প্রশ্ন, শিখা টান্ডন কোন খেলার সাথে যুক্ত? শিখা টান্ডন একজন বিখ্যাত সুইমার, তিনি একজন বেঙ্গালুরুর বাসিন্দা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিসকে? 46তম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বর্তমানে রয়েছেন রঞ্জন গগৈ, এর আগেরজন ছিলেন দীপক মিশ্রা। পরের প্রশ্ন, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে আর্জেন্টিনীয় পেসো। পরের প্রশ্ন, সোডিয়ামকে কিসে সংগ্রহ করে রাখা হয়? তোমরা জানো সোডিয়াম একটি খুবই রিয়্যাক্টিভ মেটাল আর কি, এটাকে কেরোসিনে রাখা হয়। পরের প্রশ্ন, পিরিয়ডিক টেবিলে অ্যালুমিনিয়ামের গ্রুপ কত? পিরিয়ডিক টেবিলে অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে 13 অর্থাৎ 13 নম্বর গ্রুপের মধ্যে এটি রয়েছে। পরের প্রশ্ন, পোটেন্সিয়াল এনার্জির মানে এই কোশ্চেনটা কী দিয়েছিল আমরা ঠিক জানি না, পোটেন্সিয়াল এনার্জির সূত্রটা MgH হয়, এটি তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, রক্তের WBC এর পরিমাণ কত? রক্তে WBC এর পরিমাণ 6000 থেকে 8000 mmq।
পরে প্রশ্ন, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মনোহর পারিক্কর। 2017 বিজয় হাজারে ট্রফি কোন দল জিতেছে? 2017 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক। কর্ণাটক জিতেছে 2017 বিজয় হাজারে ট্রফি। পরের প্রশ্ন, ওয়াটার ডে কবে পালন করা হয়, অর্থাৎ জল দিবস কবে পালন করা হয়? এর উত্তর হয়ে যাবে 22শে মার্চ। 22শে মার্চ ওয়াটার ডে পালন করা হয়। পরের প্রশ্ন, 2016 প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2016 প্যারা অলিম্পিক গেমস রিও ডি জেনেরো ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। ওকে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই ভিডিওটিকে বিভিন্ন জনের মধ্যে শেয়ার করো, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট করা হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, ধন্যবাদ।